দর্শক, এই মুহূর্তে আছি আমি সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে। আপনারা জানেন যে পয়লা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসগুলোকে সামনে রেখে এখানকার যে বিরুলিয়ার গোলাপ গ্রামের ফুল চাষিরা তারা ব্যস্ত সময় পার করছেন। অজস্র বাগান এবং সেখানে অজস্র ফুল ফুটে আছে এবং সেই ফুলগুলোকেই দূর দূরান্ত থেকে ক্রেতারা দেখতে আসছেন, দর্শনার্থীরা দেখতে আসছেন, ক্রেতারা ফুল কিনছেন। তো সব মিলে এখানকার ফুল চাষিরা ব্যস্ত সময় পার করছেন। আমি সকাল থেকে যেটি দেখেছি যে এখানকার ফুল চাষিরা আজ যে দামে ফুলগুলো বিক্রি করছেন তার মধ্যে গোলাপ বিক্রি করছেন 22 থেকে 25 টাকা, কখনো কখনো 30 টাকা দরে বিক্রি করছেন। এছাড়া আমরা যেটি বলি যে চায়না গোলাপ, সে গোলাপ 60 টাকা দরে বিক্রি করছেন। তাছাড়া জারবেরা ফুল আমরা দেখেছি, জারবেরা ফুলগুলো ওনারা 20 টাকা দরে বিক্রি করছেন এবং মাম ফুলগুলো ওনারা 4 টাকা দরে বিক্রি করছেন। তো আমরা যেটি বলবো যে ভ্যালেন্টাইন্স ডে, পয়লা ফাল্গুন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসগুলোর অপেক্ষায় মূলত এখানকার ফুল চাষিরা অপেক্ষায় থাকেন ফুল বিক্রি করার জন্য। সারা বছর যেনতনভাবে চললে এই সময়ে যে লাভ হয় সেই লাভের টাকা দিয়েই মূলত তাদের যে পরিবার, সেই পরিবারের প্রধান আয়ের উৎসই মূলত গোলাপ। আমরা যেটি দেখেছি যে 31st যে 31st এবং 1 জানুয়ারিতে তারা ফুলের যে ভালো বিক্রি করলো, জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা যেটি দেখেছি যে এখানে ছত্রাক জীবাণু আক্রমণ করে গোলাপে এবং এখানকার গোলাপ চাষিরা সেখানে বিভিন্ন বাগানে ছত্রাকের আক্রমণের ফলে বাগানে ফুল চাষের ফুলের যে ফলন সে ফলন কমে আসে। এবং যদিও পরবর্তী তারা কৃষি কর্মকর্তার সহায়তা এবং কৃষি অফিসের সহায়তায় যে কীটনাশক প্রয়োগ করে এবং তাতে করে এখানকার ফুল বাগানগুলো অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং বাগানে প্রচুর ফুল দেখা যাচ্ছে। তো আপনারা যদি দেখেন যে ফুল বাগানে ফুল চাষিরা ফুল কাটছেন এবং এখানকার যারা ক্রেতা এসেছেন তারা ফুল কেনার জন্যই মূলত এখানে এসেছেন। তো আমরা যদি এখানকার একজন ফুল চাষি তার সাথে কথা বলি যে বর্তমান বাজার কেমন পাচ্ছেন এবং কী প্রত্যাশা করছেন? আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে বাজার অনেক ভালো, গতবার থেকে এবার ফুলের বাজার অনেক বেশি। তো আশা করি ফুল আরও দাম পাবো, কারণ এইবার একটা ভাইরাসের জন্য গতবার ভাইরাসটা লাগছিল, কিন্তু এবার ভাইরাসে অনেক ক্ষতি হয়েছে, ফুলের চাহিদা অনেক বেশি, আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম পাচ্ছি। তাতে করে আপনারা কী দামে ফুল বিক্রি করতেছেন? এখন বর্তমানে আমরা ফুল বিক্রি করতেছিল 25 থেকে 30 টাকা, আর সর্বনিম্ন হলো 20 টাকা, এটাই খুব। আপনি যেটি শুনছিলেন যে একজন চাষির সাথে আমরা কথা বলেছি, উনি যেটি বলেছেন যে বাগানে ফুল রয়েছে এবং তিনি ফুল 22 টাকা 25 টাকা, কখনো 30 টাকা দরে বিক্রি করছেন ফুল বেঁধে। তো আমরা যেটি দেখছি যে আপনি যদি দেখেন যেখানে ফুল কেনার জন্য ক্রেতারাও এসেছেন, এবং আমি যদি একটু কথা বলি, আপনি কোথা থেকে এসেছেন এবং এই যে ফুল কেনা, কেন ফুল কেনা? আসলে হচ্ছে আমার সেরকম কোনো ছিয়া নেই, আমার পরিচয়টা দিয়ে আমি হচ্ছে গাজীপুর কোনাবাড়ি থেকে আসছি। তো আমার বাসা হচ্ছে মেইনলি হাতিমারায়, তো ওখান থেকে আসা এখানে ফুল কেনার কোনো উদ্দেশ্য ছিল না। একজনকে হচ্ছে আমার আন্টি ছিল, একটা আপু আসছে আমার সাথে, তো তাকে দিব এবং হচ্ছে ফুলগুলো আসার পর অনেক ভালো লাগতেছে এই জায়গাটা দেখার জন্য, কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম আসলাম আজকে। তো আজকে আসার পর দেখলাম এই জায়গাটা অনেক সুন্দর, আর যখন সুন্দর দেখছি তখন বাসাতে ফুল দিয়ে বললাম যে তারা কিছু দূরে টাকা পাঠায় দেয় তাহলে আমি ফুল নিয়ে যাইতে পারি তাদের জন্য। আর যেহেতু কালকে ভ্যালেন্টাইন্স একটা ডে আসতেছে, তো বাসায় যদি ফুল রাখি তাহলে অনেক সুন্দর লাগবে। আর হচ্ছে যে বিষয়টা দেখলাম আসার পরে ফুলের গাছে হয়তো বা পোকামাকড়ের জন্য আর কি একটা ফুলের লস হয়ে যাচ্ছে, যার কারণে এখানে রেটটা অন্যবারের থেকে তুলনায় একটু বেশি বলতে, আগে হয়তো বা 10 টাকা 15 টাকাতে আমরা পাইতাম ফুলগুলো, বাট এবারের রেট একদম 20 টাকা 25 টাকা 30 টাকা পর্যন্ত হয়ে গেছে, যার কারণে রেটটা অনেক বেশি পড়তেছে। এই বিষয়টা যদি একটু নজর দিত বা হচ্ছে তারা যদি একটু রেটটা কম করতো তাহলে আমাদের জন্য বা ক্রেতা যারা আছে তাদের সাধারণ জনগণের জন্য একটু সুবিধা হইতো আর কি। তো যেটি শুনছিলেন যে উনি যেটি বলছিল যে আসলে ফুলের দামটা একটু বেশি, যদিও উনি আবার নিজেই বললেন যে ফুলের পোকা, ফুলের সংক্রমণের কারণে চাষিদের ফুলের ফলনটা যেহেতু বাগান বেঁধে কমে এসেছে সে কারণে ফুলের ফলনটা তুলনামূলকভাবে কম হয়। বাগানে যেহেতু ফুলের যেহেতু প্রচুর চাহিদা, সে চাহিদার উপর ভিত্তি করেই বাগানে ফুলের দরটা একটু বেশি। তা আমরা যেটি দেখছি যে এখানে দর্শনার্থীরা উপস্থিত আছেন, তো আমরা যদি একটু কথা বলি তাদের সাথে, তা আপনারা একটু যদি কাছে আসতেন একটু কথা বলবো। অনেক দর্শনার্থী এসেছেন এখানে। আপনারা কোথা থেকে এসেছেন এবং কে? আমরা উত্তরা থেকে এসেছি, এই যে আমাদের বন্ধু সমাজ। এখানে আসলে সিজনের শেষের হতে মন করলেন গোলাপ দেখার জন্য আসি, গ্রামটা তো আগে দেখা হয়নি, তো আমরা আসতাম হিসেবে ঘুরতে আসার জন্য আসছি। খুবই ভালো লেগেছে, তবে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ফুলের দামগুলো, এগুলো আমার মনে হয় খুবই বেশি হয়েছে, এত হওয়া উচিত না, এগুলো খুবই কমে পাওয়া। আচ্ছা আচ্ছা, ওনারা আসলে এক একজনের এক এক অভিব্যক্তি প্রকাশ করছেন, তো আমরা যদি একটু শুনি আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। ফুলের দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে একটা ভাইরাসের আমরা যা শুনেছি, তো এটা নর্মাল আমাদের জন্য আর কি,
তাদের তো ক্ষতি করে আমাদের লাভ নেই। গোলাপগ্রামে আগে এসেছিলেন? না, এটা আমার ফার্স্ট টাইম। কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, সুন্দর একটি জায়গা, দেখার মতো জায়গা। কোন জিনিসটি সবচেয়ে ভালো? এই গোলাপগ্রাম যেহেতু এখানে সবাই মোটামুটি গোলাপ চাষ করে থাকে, এটাই এখানকার আকর্ষণ। দর্শক আপনারা শুনছিলেন যে একজন দর্শনার্থীর সাথে কথা বলে